শৈতপ্রভের আরো খবর জানাতে উত্তরের জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, আজ শীতের তীব্রতা কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি জানিয়েছে? মানিক, আমি সকালের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আপনার রংপুরের আজকের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে 9.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, অর্থাৎ শীতের এই তীব্রতা কিন্তু আসলে আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া বলছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে ঘন কুয়াশার চাদরে ঢাকা পুরো রংপুর, শুধু রংপুরের আশেপাশের যে জেলাগুলো রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সব জেলাগুলোতে কিন্তু কুয়াশার চাদরে একদম ঢেকে আছে। কুয়াশা আরও কয়েকদিন থাকবে এবং তার পাশাপাশি বৃষ্টির আভাস যেটি সেটিও কিন্তু বলছে যে এই আবহাওয়া অফিস, এবং এই কারণে যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে সেই খেটে খাওয়া মানুষগুলোর যে কষ্ট সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তারা এই পথে ঘাটে অথবা মাঠে কোনো জায়গায় শীতের কারণে বের হতে পারছেন না, তাই কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে। অনাহারে অর্ধাহারে অনেক কিন্তু দিনাতিপাত করছেন। তারা কিন্তু বলছেন যে তীব্র শীতে কিন্তু তারা কিন্তু খেটে যে খাওয়া সেটি কিন্তু তাদের হচ্ছে না। একটি বিষয় বলে রাখি যে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালগুলোতে শীতজনিত রোগের যেটি প্রকোপ এটি কিন্তু বাড়ছে, অর্থাৎ হাসপাতালগুলোতে তীব্র চাপ রয়েছে। চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে, এজন্য বাড়ছে শীতের প্রকোপ যতই বাড়ছে মৃত্যুর সংখ্যা হাসপাতালগুলোতে ততই বাড়ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব দিনাজপুরের সহকর্মী পলাশের কাছে। আমাদের রেজাউলপুর মানিক যেভাবে বলছিলেন শীতের খবর, ঠিক একইভাবে পঞ্চগড়েও কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সারা দেশের মধ্যে। 7.2 ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে সকাল 9টায়। আবহাওয়া অফিস তেমনটাই আমাদের জানিয়েছেন, এবং ঘন কুয়াশার চাদরে কিন্তু সমস্ত কিছু ঢেকে আছে। এবং এখানে যে জনজীবন গত 3 সপ্তাহ ধরে যে স্থবিরতা নেমে এসেছিলো সেটা কিন্তু চলমান রয়েছে, এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং এই তীব্র শৈত্যপ্রবাহের ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের যে সমস্যা হয়েছিল সেই সমস্যা কিন্তু এখনও চলমান আছে। তারা কিন্তু আয় রোজগার তাদের কমে গেছে, ঠিকমতো কাজে যেতে পারছে না। এরকমই একটি চিত্র আমরা গত 3 সপ্তাহ থেকে দেখছি পঞ্চগড়ে, এবং একেবারে ছিন্নমূল যে মানুষেরা আছেন তারা কিন্তু শীতের কাপড় সংকটে রয়েছেন, এবং তারা কিন্তু চান সরকার এবং বেসরকারি উদ্যোগে তাদেরকে শীতের কাপড় দেওয়া হোক। তারা আমাদেরকে এভাবেই জানিয়েছেন যে অনেক ছিন্নমূল এলাকায় কিন্তু এখনও শীতের কাপড় পৌঁছায়নি, তারা কিন্তু শীতের কাপড়ের জন্য অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ মানুষের একমাত্র অবলম্বন হচ্ছে আগুন পোহানো, কিন্তু আমরা একটু খবর পেয়েছি যে আগুন পোহাতে গিয়ে পঞ্চগড়ে 33 জন মানুষ অগ্নিদগ্ধ হয়েছে এবং একজন কিন্তু মৃত্যুবরণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর আপনার কাছে। সরকার হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।